কৈলাসহরের সোনামুখী চা বাগান এলাকায় ডাম্পিং স্টেশন নির্মাণকে কেন্দ্র করে চরম উত্তেজনা সৃষ্টি হয় মঙ্গলবার সকাল থেকে। স্থানীয় এলাকাবাসী ও বাগান শ্রমিকদের সাথে আলাপ আলোচনা ছাড়াই সরকার একতরফাভাবে এই ডাম্পিং স্টেশন তৈরির সিদ্ধান্ত নেয় বলে অভিযোগ তুলে বাগানের শ্রমিক পরিবারগুলি। একসময় শ্রমিকদের বিরোধিতায় বন্ধ হয়ে যায় ডাম্পিং স্টেশন যাওয়ার রাস্তা তৈরির কাজ। এই খবর শোনা মাত্রই ঘটনাস্থলে হাজির হন ত্রিপুরা চা মজদুর ইউনিয়নের রাজ্য সম্পাদক রুদ্রেন্দু ভট্টাচার্য। উনিও শ্রমিকদের পাশে দাঁড়িয়ে শ্রমিকদের দাবিকে সমর্থন করেন। তিনি আজকের এই উদ্ভট পরিস্থিতি সম্পর্কে বলেন, প্রশাসন সম্পূর্ণ অনৈতিকভাবে শ্রমিকদের অন্ধকারে রেখে এই ধরনের পরিকল্পনা গ্রহণ করেছে, তাই আজ এই সমস্যা সৃষ্টি হয়েছে। তাছাড়া এই চা বাগান এলাকায় কৃষি জমি ও বাগানের জমিকে ডাম্পিং স্টেশনে তৈরি করার সিদ্ধান্ত অনৈতিক ও আইন বিরুদ্ধ। সরকারের কাছে বিকল্প এর থেকেও ভালো দুটি জায়গা থাকা সত্ত্বেও এই ঘনবসতি এলাকায় এই ডাম্পিং স্টেশন তৈরি করে সংশ্লিষ্ট এলাকার সাধারণ মানুষ ও অসহায় বাগান শ্রমিকদের উপর আঘাত আনতে চাইছে সরকার। ডাম্পিং স্টেশন কৈলাসরে করার মতো আর অনেক জায়গা আছে, এই বেলকুম বাড়িতে করতে পারে, প্রচুর জায়গা পড়ে আছে, 100 বছর সেটা ভর্তি হবে না। ওই কালাইগিরি যাওয়ার এখানে রাস্তার সাইডে জনমানব শূন্য, সেখানেও করতে পারে। এখানে প্রায় 200 থেকে 250 শ্রমিক এখানে বসবাস করেন, এটা হচ্ছে একটা এগ্রিল্যান্ড, শ্রমিকরা এখানে ধান চাষ করেন, এখানে একটা ফিশারি আছে। তো এগ্রিল্যান্ডটাকে সরকার কীভাবে অনেগ্রি করবে? প্রশাসন বলছে যে এই বাগানটা নাকি তাদের। আমি যতটুকু জানি যে কোনো বাগান কোনোদিন কোনো সরকার খাস করতে পারে না, কারণ এটার সাথে শ্রমিকদের স্বার্থ জড়িত। এখানে শ্রমিকদের মানে ভড়কানোর জন্য তাদেরকে না জানিয়ে বলপূর্বক এই কাজ করতে প্রশাসন উদ্যত হয়েছে। পরিস্থিতি বেগতিক দেখে মোতায়েন করা হয় বিশাল সংখ্যায় পুলিশ ও টিএসআর বাহিনী। ছুটে আসেন কৈলাসহর মহকুমা শাসক শান্তি রঞ্জন চাকমা, পুর পরিষদের উপমুখ্য কার্যনির্বাহী আধিকারিক তাপস সিনহা, অতিরিক্ত মহকুমা শাসক, কৈলাসহর থানার ওসি সহ চা শ্রমিক সংগঠনের নেতৃত্বরা। দীর্ঘ আলাপ আলোচনার পর অবশেষে মহকুমা শাসকের আশ্বাসে সাময়িক বিক্ষোভ প্রশমিত হয়। সিদ্ধান্ত হয় বুধবার কৈলাসহর মহকুমা শাসকের কার্যালয়ে বিকেল 3টায় সংশ্লিষ্ট বাগানের শ্রমিক নেতৃত্ব সহ চা মজদুর ইউনিয়নের সভাপতি সম্পাদক সহ আধিকারিক পর্যায়ে বৈঠকের মাধ্যমে এই সমস্যা সমাধানের রাস্তা খোঁজা হবে এবং আগামী 3 দিন পর্যন্ত এই নির্মাণ কাজ স্থগিত রাখা হবে। চা বাগানে ডাম্পিং গ্রাউন্ড করার ব্যাপারে যে ডিস্ট্রিক্ট থেকে সিদ্ধান্ত হয়েছে তা নিয়ে আমরা নগর পঞ্চায়েত থেকে আমরা এখানে রাস্তাঘাট রেডি করার জন্য আমরা ইয়ে করেছি, টেন্ডার দিয়েছি। এই টেন্ডার চলাকালীন সময়ে কিছু লোক এখানে বাগানের কিছু লোক তাদের এটা ব্যাপারে একটু অবজেকশন দেয়। এখন এই ইয়েটা উইথড্র করা হয়েছে, কালকে আগামীকালকে 3টার সময় আমরা তাদের প্রতিনিধিদের সঙ্গে বসবো আর নগর পঞ্চায়েত এবং ইয়ের চা বাগানের প্রতিনিধিদের সঙ্গে আমরা কালকে 3টার সময় আমরা মিটিংয়ে বসবো, দেখি মিটিংয়ে কী কী বলে কী সিদ্ধান্ত বেরিয়ে। দীর্ঘদিন ধরেই কৈলাসহর পুর পরিষদ এলাকার ও সংশ্লিষ্ট এলাকার আবর্জনা ফেলার স্থান নিয়ে জট লেগেছিল। প্রথমে বলেহর এলাকায় ডাম্পিং স্টেশন তৈরি করে কিছুদিন আবর্জনা ফেলার পর স্থানীয়দের প্রবল চাপে পড়ে সেই ডাম্পিং স্টেশন বন্ধ করে দিতে হয়। পরবর্তী সময়ে অনুকোটি পাহাড় এলাকায় কিছুদিন আবর্জনা ফেলা হয়, পরবর্তী সময়ে সেখানেও বন্ধ হয়ে যায়। দীর্ঘ প্রক্রিয়ার পর কৈলাসহর পুর পরিষদের পক্ষ থেকে গৌরনগর ব্লকের অন্তর্গত বন্ধ হয়ে যাওয়া চা বাগান সোনামুখী চা বাগান এলাকায় মূল সড়ক থেকে 1.5 কিলোমিটার ভিতরে ডাম্পিং স্টেশন তৈরি করার জন্য প্রয়োজনীয় জায়গা নির্বাচন করা হয় বিগত সপ্তাহ খানেক ধরে। এই ডাম্পিং স্টেশনে যাওয়ার রাস্তা তৈরির কাজ শুরু হওয়া মাত্রই দেখা দেয় বিপত্তি। রিপোর্ট, চ্যানেল 3 রাত।